ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ হলো এক পরিযায়ী শ্রমিক। মুর্শিদাবাদ জেলাতে গড়ে ওঠেনি সেইভাবে শিল্প ও বাণিজ্য, তাই মুর্শিদাবাদের বহু শ্রমিককে যেতে হবে কাজের সন্ধানে ভিন রাজ্যে। তবে এবার ভিন রাজ্যে কাজে গিয়ে করুণ পরিণতি হলো মুর্শিদাবাদের যুবকের। উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। ওখানে সোমবার কাজে যাইছিল, ওদের দেখি লিয়ে গেছে, মানে বর্ধমানে কাজে দেবো বলি দিয়ে এখন ওই ছেলে দেখি সব কটাকে বর্ধ বিহার তুলিছে, দিয়ে বিহারে গিয়ে আমার ওই ছেলের এই হার। লাস্ট কদিন আগে ফোনে কথা হয়েছিল? বুধবার। বুধবার কখন হয়েছিল ফোনে কথা? ওই 6টা নাগাদ। জানা যায় মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের ছাতিনা কান্দি বাবুপাড়ার এলাকার বাসিন্দা যুধিষ্ঠির দাস সংসারের হাল ধরবার জন্য পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিলেন। স্থানীয় এজেন্ট তাকে বর্ধমানের পাউরুটি ফ্যাক্টরিতে কাজে দেবার নাম করে বিহার নিয়ে চলে যায় বলে অভিযোগ। তারপরেই বিহার থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পরিবারের সদস্যদের। মূলত গত সপ্তাহে সোমবার বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান যুধিষ্ঠির দাস এবং গত বুধবার তার সঙ্গে শেষ ফোনে কথা হয় এবং তারপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি। টানা 5 দিনের বেশি সময় কেটে গেলেও কোনো সন্ধান মেলেনি তার। এই ঘটনায় উৎকণ্ঠায় রয়েছে পরিবার ও প্রতিবেশীরা এবং সুস্থভাবে বাড়ির ছেলেকে ফিরে পাওয়ার আশায় রয়েছেন তারা। থেকে বেলা 10টা থেকে নিখোঁজ বাবা। আমরা কোথায় গিয়ে গেছিল? বিহার। বিহারে? হ্যাঁ। নাম করার পর বিহার নিয়ে গিয়েছিল? হ্যাঁ। কি কাজের জন্য নিয়ে গিয়েছিল? পাউরুটি ফ্যাক্টরি। লাস্ট কদিন আগে ফোনে কথা হয়েছে? বুধবারে। বলো তো বুধবারে। কটার দিকে হয়েছে ফোনে কথা? 6টার দিকে হবে। পরিবারের সদস্যরা জানিয়েছেন পরিবারের মুখে দুটো অন্ন তুলে দিতে এই কাজের সন্ধানে ভিন রাজ্যে যাওয়া, তবে ভিন রাজ্যে গিয়ে এইরকম পরিণতি হবে ভাবতেও পারছেন না পরিবারের সদস্যরা। অন্যদিকে ইতিমধ্যেই নিখোঁজের একটা অভিযোগ দায়ের করা হয়েছে কান্দি থানায়। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। বলেই সূত্র মারফত জানা যাচ্ছে ঘটনাটা হয়েছিল যে ওখানে কাজে নিয়ে গিয়েছিল এক বলে নিয়ে গিয়েছিল দেয়ার এক করেছে দোকান থেকে। ওরা নিয়ে গিয়েছিল কি বলে নিয়ে গিয়েছিল মানে ওরা বর্ধমান নিয়ে যাবো বলে ওরা নিয়ে গিয়েছিল, এটা বিহার যাবো বলে তো ওরা নিয়ে যায়নি। দিয়ে তখন তারপরে তখন নিয়ে যায় আমাদের থেকে ট্রেনে নিয়ে যায়, দিয়ে ট্রেন থেকে তখন ওরা বলছে ওরা তখন ট্রেন থেকে বলছে আমরা কত দূর যাবো, তা বলেছে যে আমরা আর 2 ঘন্টার মতো যাবো তাই বলেছে। তারপরে থেকে দেখছে ওরা যা নামাই না ট্রেন থেকে, দিয়ে তখন ওরা ট্রেনে সারা রাত চলেই গেছে তখন ওখানে যাইয়ে আমরা সব শুনতে পেলাম যে নাকি বিহার গেছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 810 বাংলা।